শুনেন, এত বছরের সম্পর্ক ওই একদিনের কথায় তো আর নষ্ট হয় না। ফুটবল ফেডারেশনের সাথে তো আমি বসেছিলাম, অলরেডি বসেছি, এবং আমি সোমবার থেকে তো আবার বসছি বাকি ফেডারেশনগুলোর সাথে। ফুটবল ফেডারেশনের সাথে আলাদা করে বসেছিলাম, তখনই ওনাদের মেজর ইস্যুসগুলো আমি শুনেছি ওনাদের কাছ থেকে। এবং এর সাথে সাথে আজকে যেহেতু এখানে ওনার সাথে দেখা করতে আসলে উনিও কয়েকটা প্রবলেমের কথা বলেছে, সো ওনাদের প্রবলেমগুলো শুনেছি। এবং এই শোনার পরে আমি বলেছি ঠিক আছে, আপনি একেবারে সুস্থ হয়ে আসেন, আর আমাকে কিছু কাগজপত্র বলেছি যে আপনি যখন সুস্থ হন আমাকে এর মধ্যে যদি পারেন কিছু কাগজপত্র পাঠান, আমি একটু দেখি, দেখে তারপর ফার্দার এটা নিয়ে কি করা যায় আপনারা দেখবো। শুনেন, এত বছরের সম্পর্ক ওই একদিনের কথাই তো আর নষ্ট হয় না। ছোটবেলার থেকে মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো আর বাংলাদেশে আর নেই। সো ছোটবেলার থেকেই মাঠে যেতাম খেলা দেখতে ওনার জন্য বলতে গেলে। সো সেই জিনিসটা তো আছেই। হ্যাঁ, অনেক সময় অনেক কথায় হার্ট উনিও হতে পারেন, আমিও হতে পারি, একটা রিয়াকশন করলাম দিলাম, সেটা ওখানেই শেষ, কিন্তু সম্পর্ক তো শেষ হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। না, বেসিক্যালি একই জিনিস। ওনাদের মেজর প্রবলেমসগুলোর মধ্যে একটা তো ডেফিনেটলি হচ্ছে যে খেলার মাঠ নেই, তারপরে যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা এত লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে, ওনাদের খেলার কোনো জায়গা নেই, এটা তো একটা মেজর প্রবলেম, মানে এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। সো এটাই আমি বলছি যে দেখেন, আমি পরশু দিনই যাচ্ছি বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে, অলরেডি আমার প্রোগ্রামে দেওয়া আছে। সো আমি ওটা দেখছি, এটা যাতে আর ফার্দার ডিলে না হয় সেটা কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, এখন যে নতুন শিডিউলটা দিয়েছে সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। এবং ওনাদের খেলার কোনো জায়গা বের করা যায় কি না সেটা আমি বলছি অবশ্যই আমি দেখব। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আরেকটু অ্যাডভান্সড, আমি এখনও বেসিকে আছি। ওনাদের মূল সমস্যাগুলো আগে শুনছি, শুনে আমাকে আমি মনে করি যে আমাকে একটু স্টাডি করতে হবে যে এই যে এই সমস্যাগুলো বলছে এটা নিয়ে কিছু করা যায় কি না, সম্ভব কি না, এবং টাইমলাইন ঠিক করতে হবে। অ্যান্ড তারপরে হচ্ছে আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে যে যারা পার্টিসিপেট করছিল তারা আস্তে আস্তে সরে যাচ্ছে, এইটা আমার ধারণা তাদেরকে আনাটা খুব কঠিন ব্যাপার না। ঠিক আছে, সব কিছু নির্ভর করে আপনার আসলে ওদের ইন্টারেস্ট আর কনফিডেন্সটাও তো বাড়াতে হবে। আপনারা যেমন ধরেন মেয়েরা এত ভালো খেলছে ফুটবলে, এটা তো একটা বিরাট জিনিস। আমি আমি নিশ্চিত যে আমরা যদি কোথাও বলি মেয়েদেরকে স্পন্সর করার জন্য কোনো অভাব হবে না, তো ন্যাচারালি ছেলেদেরকেও যদি আমরা সেই সুযোগগুলো দিতে পারি, মানে আমাদের আসল ব্যাপারটা হচ্ছে বেসিকটা যদি না দিতে পারি তাহলে আর খামাখা কথা বলে লাভটা কী। বেসিক ওনাদের রিকোয়ারমেন্টসগুলো, টার্ফের কথা বলেছেন, খেলার মাঠের জায়গা নিয়ে এগুলো বলেছেন, তো এগুলো নিয়ে আমি একটু ওনারা কিছু আইডিয়াও আছে তাই বলছি ওগুলো পাঠান, অবশ্যই আমি দেখব। কারণ প্রতিটা আমি মানে ক্রিকেটের ছাড়া আমাদের যদি আরও আমাদের টোটাল 55টার মতো ফেডারেশন, মানে 55টা ফেডারেশনের মধ্যে অনেক ফেডারেশন আছে যেগুলো নাকি আসলে আমি আপনারা যদি বাংলাদেশে জিজ্ঞেস করেন 95% লোকের নামই শুনিনি। ঠিক আছে, আচ্ছা, এখন ওগুলা নিয়ে যদি আমরা যতই চেষ্টা করি কিছু তো করতে পারবো না, মানে আহামরি কিছু করতে পারবো না। সো কিছু আমাদেরকে প্রায়োরিটি দিয়ে বের করতে হবে যে হোয়াট আর দ্য কি স্পোর্টস যেটাতে আমাদের এখন কনসেন্ট্রেট করা দরকার। ঠিক আছে, এই কনসেন্ট্রেটের মধ্যে ডেফিনেটলি ফুটবল তো সবার আগে আসবে, কারণ এর চেয়ে পপুলার স্পোর্টস তো আর নাই। সো ন্যাচুরালি ফুটবলটা সবার আগে আসবে। প্রথম চেষ্টাই করতে হবে যে ফুটবলটাকে কিছু করা যায় কি না। আমি বলছি না যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বাট চেষ্টা তো করতে পারি। সো আমার ওই ইচ্ছাটাই আছে যে আমি চেষ্টা করে দেখি, এবং যেগুলা আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ ঠিক ওনারা যেটা বলছেন এটা যৌক্তিক এবং এটা আমাদের পক্ষে করা সম্ভব, সেগুলাই কমিট করব। একটা জিনিস কমিট করে যদি করতে না পারি এটা কমিটমেন্ট করে তো লাভ।